প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন যাতে না হয় সেজন্য ষড়যন্ত্র ছিল এখনও চলছে ষড়যন্ত্রকারীরা এখন বাজারে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে রমজানের সময়ে বাজারে নিত্যপণ্যের সংকট হবে না বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী জার্মানি সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা তিনি বলেন ক্ষমতা দখল ও উপভোগ করা রাজনীতির লক্ষ্য হওয়া উচিত নয় আওয়ামী লীগ চায় গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে পার্থ রহমানের প্রতিবেদন টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গেল ১৬ থেকে আঠারোই ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান মেয়াদে এটি তার প্রথম বিদেশ সফর এই সফরের বিস্তারিত বিষয় তুলে ধরতে শুক্রবার সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে লিখিত বক্তব্যে সফরের সার্বিক বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী জানান সম্মেলনে যোগ দিয়ে তিনি বিশ্ব শান্তি ও মুক্তির বিষয়ে বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন নিউইয়র্কে আমার এই ফলপ্রসূ সফরের ফলে বিশ্বের দরবারে বাংলাদেশের শান্তি সার্বভৌমত্ব সর্বাঙ্গীন নিরাপত্তার প্রতি অঙ্গীকার বলিষ্ঠরূপে প্রতিফলিত হয়েছে দেশের আকার নয় বরং নীতিতেই যে মানবতা রাজনৈতিক ও আর্থসামাজিক মুক্তি এবারের সম্মেলনে আমি সেই বার্তা এই বিশ্ববাসীর কাছে তুলে ধরি পরে শুরু হয় সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব দেশের ভেতরের ও বাইরের নানা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী বৈশ্বিক রাজনৈতিক মেরুকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন তার চিন্তা কেবল দেশের মানুষের কল্যাণ নিয়ে কোনো ফোরাম তৈরির বিষয় তিনি ভাবছেন না আমি সাধারণ একটা মানুষ আমার দেশ দেশের জনগণ ছোট্ট একটা ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী আমি সেটা নিয়েই ব্যস্ত হ্যাঁ যেখানে কোনো অন্যায় দেখলে আমি আমার সোচ্চার করি প্রতিবাদ করি আমি যুদ্ধ চাই না শান্তি চাই আমি এই কথাটাই বলি কিন্তু কোনো প্ল্যাটফর্ম বা এভাবে কোনো কিছু করবার মতো সে দক্ষতাও আমার নাই যোগ্যতাও আমার নাই সে চিন্তাও আমার নাই এটা হলো বাস্তবতা দ্রব্যমূল্য নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এ বিষয়ে সরকারের সতর্ক দৃষ্টি আছে যারা এই ধরনের মানে নির্বাচন বানচালের পক্ষে তারা যখন দেখলো যে ইলেকশন কিছুতেই আটকাতে পারবে না তখন চক্রান্ত হলো যে জিনিসের দাম বাড়বে তারপরে সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন হবে তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করবে জনসম্পৃক্ত রাজনৈতিক দলের অভাব রয়েছে বলে এ সময় আক্ষেপ করেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলের অভাব বাংলাদেশে ক্ষমতার উচ্চ আসনে বসে যে দলগুলি তৈরি হয় আসলে সে দলগুলির তো এই মাটি মানুষের সাথে সম্পর্কটা থাকে না তাদের শিকড়ের সন্ধানটা কোথায় সরকার প্রধান বলেন বাংলাদেশ যুদ্ধের বিপক্ষে কেননা সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয় যে কোনো সংকটই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব যুদ্ধ বন্ধ করার কথা যাদেরকেই বলি সবাই সমর্থন করে কিন্তু উদ্যোগটা নেবে কে এটাও এটাও একটা মানে প্রশ্ন যারা বিশ্ব মোড়ল তারাই যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে আর বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এই ধারা ধরে রাখাই তার এখন লক্ষ্য পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা